সেনা মোতায়েন নয় বলছে বিশ গ্রাম প্লাবিত বাজারে বন্যার কিছুটা উন্নতি ত্রাণের জন্য হাহাকার বিশ্বে শরণার্থী বাড়ছে প্রতিদিন মিয়ানমার ফিরতে চায় নির্যাতিত রোহিঙ্গারা প্রত্যাবাসন নিয়ে শঙ্কা স্থানীয়দের মোংলা বন্দরে কন্টেনার সংকট আমদানি রফতানি বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা স্বাগত নিউজ টোয়েন্টি দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি আসিফ টিপু দেখছিলেন এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম লিটন বুধবার সকাল এগারোটার দিকে ঢাকার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল সোবান গোলাপের কাছ থেকে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্দু সরকার পরে তিনি এসে মনোনয়নপত্র জমা দেন এছাড়াও বরিশালের পাঁচজন এবং সিলেটের দুইজন মনোনয়ন নেন বলে জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস মনোনয়নপত্র জমা দেওয়ার পর লিটন বলেন নির্বাচনে বিজয়ী হলে রাজশাহীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন তিনি রাজশাহীতে একটা এবং সিলেটের দুটো এবং উপনির্বাচনে কুড়িগ্রামে আমরা তিনটা মনোনয়নপত্র ফর্ম বিতরণ করেছি আমি প্রতিপক্ষ হিসেবে বিএনপি বর্তমান মেয়র যিনি আছেন বা যা যাকে তারা দেবেন আসলে আমি নির্বাচনে বরঞ্চ আরও করব। বোধ করবো মানে আমরাও চাই খেলে জয় 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 পরাজয় যাই হোক খেলে হোক রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নের জন্য এগারো জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় মনোনয়নপত্র বিক্রি শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের ভূমিকা দেখে পরবর্তী সিটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা রিপোর্ট তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য বিএনপির ফর্ম বিতরণ শুরু হয় সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে বুধবার সকাল সাড়ে দশটার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম নেন পরে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফর্ম কেনেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার আর বরিশালের মেয়র আহসান হাবিব কামালের পক্ষে মনোনয়নপত্র নেন এবিএম মোশারফ হোসেন মনোনয়ন প্রত্যাশীরা বলেন জয়ের বিষয়ে তারা আশাবাদী আমি সিলেটের মহানগরীর জনগণের সহযোগিতা নিয়ে এই আড়াই বছর যে কাজটুকু করেছি তা দৃশ্যমান এবং আমি আশাবাদী নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হব এই নিপীড় নির্যাতনের মধ্যেও রাশিয়ার মানুষ এই বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে অবৈধভাবে জোর করে তাদেরকে আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে সরকারকে হলুৎকার দেখাবে বলে আমরা প্রত্যাশা করি সিলেটে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সালাউদ্দিন রিমন আর বিলকিস জাহান শিরিন এবাদুল হক চান আফরোজা খানম নাসরিন ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র দেয়া শেষে রুহুল কবির রিজভি বলেন গাজীপুর সিটি নির্বাচনে সরকারের ভূমিকা দেখে তিন সিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার দল ভোট জালিয়াতি অবলম্বন করছে কিনা এগুলো সামগ্রিক বিষয় দেখার পরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এরপরে আগামী তিনটি নির্বাচন সম্পর্কে আমরা আসলে কিভাবে এটাকে গ্রহণ করবো জানাবো কিন্তু যেহেতু শিডিউল ঘোষণা করা হয়েছে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি জুন বিকেল চারটায় দলের গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আসান হাবিব নিউজ ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা আজ তৃতীয় দিনের মতো প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে নির্বাচনী আমেজ দেখা গেছে পুরো গাজীপুর শহর জুড়ে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ছুটে গেছেন বিভিন্ন ওয়ার্ডে নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করেছেন তারা অন্যদিকে ভোটাররা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগামী ২৬ জুন এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে আমি অনুরোধ করবো অপোজিট পার্টিকে আপনি গাজীপুরের ভোটার থাকেন গাজীপুরের মানুষকে সম্মান করেন গাজীপুরের প্রত্যেকটি নাগরিক আজকে সচেতন তাদের নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য যা যা প্রয়োজন তারা সব কিছু করবে সেনাবাহিনীকে যদি রাস্তা ট্রাফিকের কাজ করাইতে চান সেনাবাহিনীকে রাস্তা পরিষ্কার করাইতে চান সেনাবাহিনীকে যে দুর্যোগের সময় পানিতে নামাইতে চান তাহলে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা নির্বাচন নির্বাচনে তারা খেদমত করলে লোকসানটা কোথায় গাজীপুর সিটি নির্বাচনে অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন তফসিল ঘোষণার পর চৌরাশি দিন পার হলেও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাই এই নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা করেন তিনি বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ফাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন নির্বাচন যদি সুষ্ঠু না হয় হবে হবিগঞ্জে প্রায় বিশটি গ্রাম পানিতে তলিয়ে গেছে পানি পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ অনেকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে এদিকে বাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে মনু নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হলেও আগের তুলনায় অনেকটাই কমেছে তবে অনেক জায়গায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে বাঁধ মেরামত না হওয়ায় আরও কিছু এলাকায় পানি ঢুকে পড়ার শঙ্কা রয়েছে বছর আমরা এগর বন্যায় রানবার প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানান দুর্গত এলাকার মানুষ এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন সেখানেই তাদের ত্রাণের ব্যবস্থা হচ্ছে এখানে প্রচুর টাকারও প্রয়োজন প্রচুর প্রয়োজন সরকার আসলে ধীরে ধীরে দেওয়ার কারণে দিচ্ছে কিন্তু আসলে আমরা স্থায়ী ভাবে ব্যবস্থা নিতে পারছি না বিদায় আজকে এই প্লাবিত কানারপুর থেকে আমাদের এখানে দিঘলবা উচ্চ বিদ্যালয়ে শেল্টার সেন্টার আছে সেটি আমরা খুলে দিয়েছি এবং দশটির মতো পরিবার এখানে আশ্রয় গ্রহণ করেছে তাদের খাবারের ব্যবস্থা শুকনো খাবার মোমবাতি সবকিছুর ব্যবস্থা করা হয়েছে এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে মৌলভীবাজারে মনু নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও আগের চেয়ে অনেকটাই কমে গেছে তবে উন্নতি হয়নি বন্যা দুর্গতদের পরিস্থিতি মঙ্গলবার সদর উপজেলার সরকারি ত্রাণ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত কমিশনার কান্তি দেব বলছেন এখন পর্যন্ত যে ত্রাণ পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় কম ক্ষেত্রে একটু সমস্যা আছে

বিশ্ব শরণার্থী দিবস আজ বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং সহ অন্যান্য ক্যাম্পে বসবাস করছে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমঝোতা চুক্তি হলেও তা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের ইসমতার ইস্যুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার হয়ে গেল বছর পঁচিশ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা নির্যাতন থেকে বাঁচতে দেশ ত্যাগ করে কয়েক লাখ রোহিঙ্গা আর এসব রোহিঙ্গা এসে আশ্রয় নেয় বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের আশ্রয় শিবিরে মানবতার হাত বাড়ায় বাংলাদেশ প্রায় এক বছর ধরে এই দেশে রোহিঙ্গারা বাস করলেও নিজ দেশের প্রতি মায়া ছাড়তে পারেনি একটুও মর্যাদা ও সম্মানের সাথে গ্রহণ করলেও নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা বেচাদাম যদি আঙারে গড়ে দিলে আঙারে গড়ে দিলে আঙাত নিজের দেশত খামাকা যাই ক্লাস শান্তি হইলে খামাকা যাওয়া পড়িব নিজের দেশ ফেলে এসেছি নিমান আরো বাংলার তাই না যায় অন্য দেশের মধ্যে নিজের দর্শন শান্তি শান্তি হলেও আর নিজের দেশের মধ্যে বর্মাত চাই মিয়ানমার সম্মত হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিয়ানমার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের উপর চাপ যেভাবে অব্যাহত রেখেছে তাদের প্রস্তুতি সম্পর্কে যখন আমাদেরকে ভালোভাবে জানাবে আমরা যখন রোহিঙ্গাদেরকে জানাতে পারবো আশা করছি যে তাদের কাছ থেকে আমরা ইতিবাচক ইতিবাচক সারা পাবো মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি নেয়া হবে ভাষাঞ্চরে এতে প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে কোনো প্রভাব পড়বে না বলছেন সংশ্লিষ্টরা এদিকে কক্সবাজারের বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক মর্যাদা শীর্ষক এক আলোচনা সভা জেলা পরিষদ কনফারেন্স হলে কোচ ট্রাস্ট ও সিএসও এনজিও সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক বিরল ও প্রশংসনীয় নজির স্থাপন করেছে সুস প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো এখন জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তারা এ সময় উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম সহ আরও অনেকে মোংলা বন্দরে কন্টেনার সংকটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রফতানি আর এই সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এই বন্দর দিয়ে পার্যাত পণ্য হিমায়িত চিংড়ি রপ্তানি করেন ব্যবসায়ীরা তবে বন্দরে পর্যাপ্ত কন্টেনার না থাকায় খুলনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা মোংলা বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং কমে যাওয়ার কারণ হিসেবে পণ্য পরিবহনে বেশি ভাড়া কাস্টমসের অসহযোগিতা ও অনিয়ম হয়রানিকেই দুষছেন ব্যবসায়ীরা এখানে মোংলা পটে ভাড়া নেয় অত্যাধিক বেশি আর চিটাং পোর্টে যে ভাড়াটা খুবই কম একটি পণ্য আসার পরে সেই পণ্য পণ্যটি কত পার্সেন্ট ট্যাক্স দেবে এটি নির্ধারিত হয় পূর্ববর্তী ট্যাক্স কত দিয়েছে সে রেফারেন্সের পরে বন্দর কর্তৃপক্ষের হিসেবে মংলা বন্দরে পাঁচ বছরের ব্যবধানে প্রায় ছত্রিশ শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং কমেছে আমাদের বিভিন্ন কারণে অ্যাকচুয়ালি গত অর্থ বছরের কন্টেনার কিছুটা কমে গিয়েছিল বাট এবছর আমাদের হিসাব অনুযায়ী গত বছরে চাইতে অলমোস্ট থার্টি ফোর্টি পার্সেন্ট বাড়বে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি রপ্তানির সমন্বয়ে কাজ চলছে বলে জানান মংলা বন্দরের চেয়ারম্যান আমাদেরকে কন্টিনার টার্মিনাল বানাতে হবে এবং হ্যান্ডলিং ইকুইপমেন্ট থাকতে হবে যেগুলি সব প্রসেসের মধ্যে আছে আমাদের তো কাজেই আর আর একটা জিনিস হচ্ছে যে ইম্পোর্ট আমাদের যদি ইম্পোর্ট বাড়ে ইম্পোর্ট বাড়লে কন্টিনার আসবে তখন ওই কন্টিনের করে আবার এক্সপোর্ট যাবে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং ছিল চট্টগ্রাম নগরী রেলের জমি দখলমুক্ত করতে মাদক বিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ এই অভিযানে আকবরসা এলাকার শহীদ লেনে বস্তি এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুকুল হক জানান এ বস্তিতে নিয়মিত মাদকের আসর বসে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে তাই স্থায়ীভাবে এই অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এ সময় আশেপাশের বস্তিবাসীদের সরে যাওয়ার জন্য একদিনের সময় বেঁধে দেয়ার কথাও জানান তিনি নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের সম হল একটা বিরতির ফিরছে একটু পর সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন দেশ সংবাদ ঈদের ছুটি শেষে বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছে নগরবাসী এই কারণে রেল ও বাস স্টেশনে এখন উপচে পড়া ভিড় তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম থাকায় রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরতে পেরে স্বস্তিতে কর্মজীবী মানুষ ননবুড়া জয়ের তথ্য ছবিতে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে চট্টগ্রাম থেকে ছুটি গিয়েছিলেন কয়েক লাখ মানুষ ছুটি শেষ হয় গেল ধরে বন্দর নগরীতে আসছেন কর্মজীবী মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবার যানজট না যাত্রা হয়েছে থাকায় স্বস্তিদায়ক পথে কোনো যানজট ছিল না সুন্দরভাবে আসছে এত তাড়াতাড়ি আসবে ভালোভাবে গেছি এবং আসার সময় খুব শান্তিপূর্ণ পরিবেশে রাস্তায় কোনো যানজট হয় নাই যানজট মুক্ত ও নিরাপদ হওয়ায় ট্রেন যাত্রায় বরাবরের মতো এবারও উপচে পড়া ভিড় দেখা যায় শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেন যাত্রায়ও ছিল সন্তোষ শিডিউল বিপদ থেকে যে বাড়ি থেকে যেভাবে আমরা সুন্দরভাবে চিটাঙ্গা পৌঁছে গেছি এটার জন্য বাংলাদেশের সরকারকে ধন্যবাদ আমরা খুবই সুন্দরভাবে পৌঁছে গেছি চট্টগ্রাম থেকে সেই কর্মস্থলের উদ্দেশ্যে চলে যাচ্ছি খুব ভালো লাগছে ঈদের আনন্দটা খুব আনন্দ উপভোগ করছি এই ঈদে এবং জার্নিটা আমার খুব ভালো হয়েছে নানা কারণে ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারেননি তারা ঈদ পরবর্তী ছুটি কাটাতে এখন চট্টগ্রাম ছাড়ছেন ঈদের ছুটি শেষ হলেও বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড় বিনোদন প্রেমীদের খবর জানাতে চট্টগ্রামের ফয়েজলেক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় ফয়েজলেকে কেমন ভিড় দেখছেন বিনোদন প্রেমীদের ধন্যবাদ আসিফ আপনি যেমনটা শুরুতে বলেছিলেন ঈদের ছুটি শেষ হওয়ার কথা বলেছিলেন আসলে ঈদের ছুটি শেষ হলেও কিন্তু আপনি জানেন যে ঈদের আজকে পঞ্চম দিন চলছে কিন্তু আমি ফার্স্ট লেকের সি ওয়ার্ল্ডে আছি আপনি অবশ্য লক্ষ্য করছেন এখনও পর্যন্ত আমরা দেখেছি আসলে যে ঈদের দিন যেরকম উপচে পড়া বীজ ছিল সে সেই রকমের কিন্তু আমরা দেখছি আসলে আপনি অবশ্যই লক্ষ্য করছেন আজকে কিন্তু সেরকম সেরকম উচ্ছে পড়া বীজ আসলে শুধু সি ওয়াল আমরা যদি বলি চট্টগ্রামের আরও অনেক বিনোদন কেন্দ্রও রয়েছে সব বিনোদন কিন্তু এখন ঈদের আমেজ রয়েছে কিন্তু সেই জায়গায়ও কিন্তু আমরা যতটুকু পর্যন্ত পেয়েছি সেখানেও কিন্তু কিন্তু আপনি দেখছেন আসলে আপনাকে দেখাতে চাচ্ছি সবাই কিন্তু পানিতে কিন্তু গানের তালে খুব আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এমনকি আনন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ বা যদি বলি কেউ বা শিশুর থেকে নিয়ে আসলে ভয়োবৃদ্ধ যারা রয়েছেন সবাই কিন্তু একসাথে এক স্থানেই কিন্তু তারা কিন্তু আসলে খুব একটা আনন্দ মেতে আমরা কথা বলতে চাই আমার পাশে রয়েছেন সি ওয়াল সি ওয়ার্ল্ডের সহযোগী ব্যবস্থাপক রয়েছেন বিশ্বজিৎ ঘোষ আমরা জানতে চাই প্রতি বছরে যখন আসলে ঈদ আসে তখন কিন্তু আপনাদের একটা আয়োজন থাকে কিন্তু এবার কীরকম আয়োজন ছিল বলে এবারও প্রতি বছর না এবারও দর্শকে ভরপুর তো প্রথমে যেটা আশঙ্কা ছিল চট্টগ্রামের আবহাওয়াটা একটু মেঘলা ছিল তো ঈদের দিন থেকে সে আশঙ্কা কেটে গেছে এখন পুরোদমে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র ওয়াটার পার্ক বা বিনোদন কেন্দ্র হিসাবে সিওয়াল খুবই আকর্ষণীয় এখানকার রাইডগুলো আধুনিক এবং সকল সুযোগ সুবিধা বিনোদন নিরাপত্তা মিলে সবাই একটা বোধ করে সেই দিক থেকে এবারও এই ফয়েজলেক লেক কমপ্লেক্স তথা সিওয়াল সব খুবই দর্শককে আনন্দিত করছে আশা করতেছি যে আগামী শুক্রবার পর্যন্ত এরকম দর্শকের যাতায়াত থাকবে এই কেন্দ্রে ধন্যবাদ আসলে আসিফ আমরা এতক্ষণ ধরে কথা বলে কথা বলেছে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছে তারা বলছিলেন আসলে যে প্রতি বছরের মতো এবারও তাদের আয়োজন রয়েছে অনেকটা ব্যাপক এমনকি ঈদের দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দর্শনার্থীদের বীর তেমন না থাকার কারণে তারা খুব একটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে ঈদ ঈদের ঈদের পঞ্চম দিনে এসে কিন্তু আসলে হুসিফোড়া বীর থেকে তারা তাদের মুখে হাসি ফুটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলতে চাই এখানে অনেক পর্যটক এসেছেন আসলে চট্টগ্রামের বিভিন্ন

আসিফ আমরা এতক্ষণ কথা বলেছি যারা পর্যটক রয়েছেন তাদের সাথে তারা বলছেন আসলে সি ওয়ার্ল্ডের প্রবেশপথের মূল্যটা যখন ঈদ আসে তখন কিন্তু অনেকটা বেড়ে যায় এমনকি আড়াইশো টাকা যে প্রবেশপথ প্রবেশপথের মূল্য ছিল আসলে স্বাভাবিক দিনে সে প্রবেশপথের মূল্য এখন দেখা যাচ্ছে তারা বলছিলেন আসলে কিন্তু আরও একটু বেশি বলে আমাদেরকে খたশের কথা আমাদেরকে জানতে চাই কথা বলতে চাই আরো অনেকজন পর্যটক রয়েছে কেমন লাগছে আমার অসম্ভব অসম্ভব ভালো আমরা সব পরিবারে এখানে এসে এত ভালো সময় কাটাতে পারছি এটা বলার মতো না খুবই ভালো খুবই ভালো थैंक यू এখন এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে সকাল থেকে আজ দুপুর বিকেল পর্যন্ত আসার পর তাদের পানি পয়েন্ট সলিউশনটা ভালো লাগতেছে না পানি ময়লা দেখতে ভালো হবে পানিটা কিছুক্ষণ পর যদি পরিবর্তন করা হতো তাহলে ভালো হতো বুঝছেন আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করছে চিওয়াল মারি সেরা কি আপনারা আসেন হ্যাঁ হ্যাঁ প্রতি বছর আসেন প্রতি বছর আসা হয় কিন্তু টিকিটের দামটা বাড়াই দেওয়া হয়েছে হ্যাঁ বাড়াই দেওয়া হয়েছে সাড়ে টাকা ছিল সাড়ে চারশো টাকা হয়েছে তোমাদের কথা বলছি লক্ষ্য করছেন শুধু ডিজেতে নয় ডিজে ছাড়াও কিন্তু আমরা যদি বলে আপনাকে দেখাতে চাচ্ছি এখানে শিশুরা থেকে নিয়ে বয়বৃদ্ধ যারা রয়েছেন সবাই কিন্তু বিভিন্ন যে রাইডস রয়েছে সব রাইটসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন আমরা আপনি অবশ্য লক্ষ্য করছেন শুধু পয়সলেকে নয় কিন্তু আমরা যদি বলি লেকের কথা যদি বলি সেখানেও কিন্তু স্পিড বোর্ড থেকে নিয়ে যে আনন্দ উল্লাসে এতটা যে দৃশ্য আমরা প্রতি বছরে দেখি এবারেও সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এমনকি প্রশাসনও আমরা দেখতে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সব পর্যটন কেন্দ্রে কিন্তু তারা খুব একটা সতর্ক অবস্থানে সর্বশেষ জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ঈদের ছুটি শেষ হলেও পর্যটকদের পদচারণায় এখনো মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা রাস্তাঘাট সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন করা হলে কুয়াকাটা সমুদ্র সৈকত আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা সঞ্জয় কুমার দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা কুয়াকাটা সমুদ্র সৈকত যেন অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে সাগরের বিশালতা উপভোগ করতে যে কোনো উৎসবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম ঘটেনি কুয়াগাটা বেড়াতে প্রথম আসছে ভালো লাগতেছে এখানে ঈদের আনন্দটা আরো আমাদের বেশি ভালোভাবে এনজয় করতে পারি আমরা অনেক ভালো লেগেছে অনেকে এনজয় করছে এখানে এসে আর এটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি আগামী 7 দিন এই সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় থাকবে বলে জানালেন পর্যটন সংশ্লিষ্টরা প্রতি বছর অপরুতর মানুষ অসংখ্য মানুষের সমাগম ঘটে কোটা এ বছর আমরা আশা করি অসংখ্য পর্যটকের আনাগোনা ঘটবে অবস্থা ভালো এবং সাগর সিবিজে পুরস্কার পরিজনেরটা আমরা করছি এবং ভালো আছে এবং ভালো থাকবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল জেলা শাখা বুধবার দুপুরে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি পরে মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর কেডি ঘোষ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা এ সময় বক্তারা দ্রুত খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা ও মুক্তির দাবি জানান ম্যামিসিং ও নরসেন্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আজও প্রাণ হারিয়েছেন পাঁচজন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আঠারো জন পুলিশ জানায় বুধবার সকালে ম্যামিসিং টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় মামিসিং সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক সহ দুই যাত্রী নিহত হন পরে আহত চারজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় আহতদের মামিসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে নরসেন্দির রায়পুরায় ট্রাক্টর উল্টে নিহত হয়েছেন দুইজন এই ঘটনায় আহত হয়েছে অন্তত পনেরো জন যশোরের ছিনতাইকারীদের ছুরি কাঘাতে চন্দন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বুধবার ভোরে শহরের রেল রোডে আলদিন হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় চন্দন রিক্সা করে বাড়ি যাচ্ছিলেন এরই মধ্যে আলদিন হাসপাতালের সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন ছিনতাইকারীরা তাকে উপর্যপুরি ছুরি কাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর দুইশো পঞ্চাশ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে করেন। যশোর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার জামালপুর পৌর মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন মেয়র মির্জা শাখাতুল আলম মনি। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় একশো কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় ব্যয় ধরা হয়েছে প্রায় একশো কোটি আটষট্টি আটষট্টি লাখ টাকা সরকারি পাঁচটি বড় প্রকল্প এবারের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে সড়ক পানি নিষ্কাশন সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনাকেও ঠাকুরগাঁও চিনি কলের উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় শ্রমিক কর্মচারীদের বেতন ফাতা দিতে পারছে না মিল কর্তৃপক্ষ এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশে কৃষকদের পাশাপাশি আখ চাষে নেমে পড়েছেন মিলের শ্রমিক কর্মচারীরাই আব্দুল লতিফ টিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গেল কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না ঠাকুরগাঁও চিনি কলের শ্রমিক কর্মচারীরা মানবতর জীবনযাপন করছেন তারা চাষের উপকরণ ও উন্নত জাতের বীজ সরবরাহের অভাব সহ নানা কারণে আখের আবাদ থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশে কৃষকদের পাশাপাশি আখ চাষে নেমে পড়েছেন মিলের শ্রমিক কর্মচারীরাই সার ঠিক মতন পায় নাই টাইম মতন পায় নাই বীজটা ঠিক মতন পায় নাই টাকা ঠিক মতন পায় নাই যার জন্যই এই কুষার থেকে মানুষ সরে যাচ্ছে কিছু কিছু চাষি আগ্রহ কম এই জন্য আমরা নিজেরাই এই মিলটাকে বাঁচার জন্য শ্রমিক কর্মচারী আমরা আগ চাষ করি সবাই আমরা বাইরের থেকে জমি আরও লিজ নিয়ে কুষার আবাদ লাগাইছি কুষারের আবাদ আখের আবাদ ভালোভাবে করার জন্য হয় সুষ্ঠুভাবে সেই পদ্ধতি নিয়ে আমরা শুরু করছি মিল কর্তৃপক্ষ বলছে উৎপাদিত চিনি বিক্রি না হয় বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে চিনি আমরা সঠিক সময় মতো বিক্রি করতে পারছি পারতেছি না এই জন্য আমাদের অবিকৃত চিনি পড়ে থাকতেছে এই আমরা নিয়মিত শ্রমিক কর্মচারী কর্মচারী বেতন দিতে পারতেছি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ হয় এই জন্য আমরা নিজেরাই শ্রমিক কর্মচারী কর্মকর্তা সদর দপ্তরের নির্দেশক্রমেই আখ রোপণের উদ্যোগ নেই এবার পাঁচশো একর জমিতে আখ চাষ হচ্ছে চাষিদের সাথে চিনি কলের পঁচানব্বই ভাগ শ্রমিক কর্মচারীও এই চাষে জড়িত নিউজ ফোর দেশ সংবাদের সময় হলো আরেকটা বিরতির ফিরছে একটু পর সঙ্গেই থাকুন অতি్వర পর আবারো স্বাগত দেখছেন নিউজ 24 এর সংবাদ। গোষ্ঠীত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের আগে সম্ভাব্য প্রার্থীদের প্রকাশ্য প্রচারণা চালানোর বিরুদ্ধে অফিসারে নাম ছেনার নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের সহায়তায় এই অভিযান শুরু করবে নির্বাচন কমিশন। অফিসারে নগরীতে থাকা সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড ব্যানার টড়ন প্যান্ডেল আলোকসজ্জা এবং পোষ্যার অপসারণের কথাও জানানো হয়েছে আগামী দশ জুলাই থেকে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে ঢাকা বগুড়া মহাসড়কের ঘুড়কা বেলতলা থেকে তাদেরকে আটক করা হয় পুলিশ জানায় আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি ট্রাকও জব্দ করা হয় এবারে কৃষি সংবাদ ব্ল্যাকবেরি নামে এক জাতের তরমুজে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরের কৃষকরা চীনা ওই জাতটির ফলন যেমন ভালো তেমনি দামও বেশি ফলে এই ফল চাষে আগ্রহ বেড়েছে অনেকের তুহিন আরণ্য তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মেহেরপুরের গাংনি উপজেলার গাডাডোবা গ্রামে এবার চীনা ব্ল্যাকবেরি জাতের তরমুজের ভালো ফলন হয়েছে এবার দামও বেশি তাই লাভের পরিমাণ বেড়েছে কৃষকের ব্ল্যাকবেরির বাইরে ঘন সবুজ হলেও ভিতরে টকটকে লাল একই সঙ্গে খেতেও সুস্বাদু এই ফল চাষে প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও দাম ভালো হয় সেটা পুষিয়ে যায় পাঁচ বিঘা জমিতে সাড়ে তিন লক্ষ টাকা মতো খরচ হয়েছে আমার পাঁচ বিঘা জমিতে আমার মনে করছি যে এখন যে বাজার মূল্য দুই হাজার টাকার উপরে মন তাতে আমার সাড়ে ছয় সমন হবে এটা দশ লাখ টাকার উপরে হবে এই তরমুজ চাষে বিঘাপতি আশি হাজার টাকা খরচ করে প্রায় এক লাখ টাকা নিট লাভ হয় তাই এই কৃষি পণ্য চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের তরমুজটা খুব মিষ্টি মানুষের খুব চাহিদা খুব বুঝলেন আগামীতে আমরা বানি আরো নাগাবো এই তরমুজের আবারটা এতটাই সুন্দর যে অল্প সময়ের ভিতরে মাত্র সত্তর দিনের ভিতরে মনে করেন ভুই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করলে এক বিঘা জমিতে এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা ষাট সর্বনিম্ন আসে খুবই সুন্দর ফলন আগামীতে আমরা এই চাষটা করবো এই অনুষ্ঠান জেলার কৃষি কর্মকর্তারা বলছেন মেহেরপুরের মাটি এই তরমুজ চাষের জন্য উপযুক্ত আধুনিক পদ্ধতিতে চাষ করলে ভালো লাভ পাবেন কৃষকরা ব্যাপক সারা পড়েছে এটা এর মধ্যে আমি মনে করছি বিশেষ করে এই এলাকার যে সমস্ত কৃষক কৃষণী ভাইরা ভাই বোনেরা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে এটা দেখে উৎসাহিত হয়েছেন আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কৃষি সম্প্রদায়ণ অধিদপ্তরের উপপরিচালক হিসাবে আমি আমার সমস্ত জেলার সব উপসহকারীদের বলে দিয়েছি যে আপনারা কৃষকদের মাঝে এটা উৎসাহিত করেন যাতে করে আমরা খুব দ্রুত এটাকে সম্প্ৰসাণ করতে পারি অলভিบุรี বাংলাদেশে ব্ল্যাকবেরি তোরমোজ প্রথম চাষ হয় 2009 সালে দেশ দেশসংগঠ শেষ করার আগে সেরা নামগুলো জানাতে চাই আরেকবার তিন সিটিতে অবমালিক বিএনপি ডলিয় মনোণনন পত্র বিতরণ গাজীপুরেরschemaName নয় বলছে এসসি হবিগঞ্জে বাদ ভেঙে বৃষ্টি গ্রাম প্লাবিত বাজারে বন্যার কিছুটা উন্নতি জন্য বিশ্বে শরণার্থী বাড়ছে প্রতিদিন মিয়ানমার ফিরতে চায় নির্যাতিত রোহিঙ্গারা প্রত্যাবাসন নিয়ে শঙ্কা স্থানীয়দের মোংলা বন্দরে কন্টেনার সংকট আমদানি রফতানি বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা আর এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে